মুর্শিদাবাদের ফরাক্কার অর্জুনপুরে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। পুলিশ সূত্রে খবর, একটি আমবাগানে প্লাস্টিকের বালতিতে রাখা ছিল বেশ কয়েকটি তাজা বোমা। পুলিশ গিয়ে বালতি ভর্তি বোমা উদ্ধার করে নিয়ে যায়। পাশাপাশি দেখতে পাচ্ছেন বোমা উদ্ধার এবং পরে কিভাবে তা পুলিশ নিষ্ক্রিয় করে। ফরাক্কার ছবি দেখতে পাচ্ছেন যেখানে একেবারে তাজা বোমা উদ্ধার হয়েছে। এরই পাশাপাশি জগদ্দলের ছবি আপনাদের দেখাবো, যেখানে জগদ্দল এবং ভাটপাড়া পুলিশি অভিযানে 15টি তাজা বোমা উদ্ধার হয়েছে। বোমা উদ্ধার করার পর নিষ্ক্রিয় করে সিআইডির বম্ব ডিসপোজাল টিম। পরের খবরে আসব, খেজুরিতে বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ আদালতে চার্জশিট পেশ। তৃণমূলের পঞ্চায়েত প্রধান সমর শঙ্কর মণ্ডল সহ তিনজনের নাম রয়েছে চার্জশিটে। রতন প্রামাণিক এবং কঙ্কন করণের নাম উল্লেখ রয়েছে চার্জশিটে। আরো বিস্তারিত আমরা এ বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। এক তো হচ্ছে আবির, এই যে 250 পাতার চার্জশিট আজকে এনআইএ জমা দিয়েছে, কি উল্লেখ রয়েছে তাতে এবং এই গোটা ঘটনা কিভাবে ঘটলো, কি বক্তব্য এখানে এনআইএর পক্ষ থেকে রাখা হয়েছে? এনআইএ তরফ থেকে পরিকল্পনা করেই যে এই বোমা রাখা হয়েছে সেটাই কিন্তু দাবি করা হয়েছে এনআইএর তরফে, এবং সেখানে এটাও দাবি করা হয়েছে যে পুরো ভোট হয়ে গিয়েছে, সেই পুরসভা ভোটের আগে সন্ত্রাস করার জন্য এই বোমাগুলোকে সেখানে রাখা হয়েছিল বা বোমা বানানোর কাজ চলছিল। এবং সেখানে যখন ব্লাস্ট হওয়ার পেছনে যারা এর পেছনে ঢোকে, আমাদের অন্যতম সমর শঙ্কর মণ্ডল যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এনআইএ, তার নামেই এই পঞ্চায়েত প্রধান তৃণমূলের, তার নামেই কিন্তু চার্জশিট রয়েছে। এছাড়াও চার্জশিট রয়েছে রতন প্রামাণিক এবং কঙ্কন করণ নামে দুজনের নামে, এবং এই ঘটনায় আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল যাদের কোনো যোগ পাওয়া যায়নি বলে পরবর্তীকালে আজকে চার্জশিট তাদের নাম উল্লেখ নেই, অর্থাৎ তাদেরকে ডিসচার্জ দেওয়া হলো। যেটা এনআইএ সূত্রে জানা যাচ্ছে যে এক্সপ্লোজিভ সাবস্টেন্স অ্যাক্টে মামলা হয়েছে এবং সেই মামলায় আরো তারা তদন্ত করতে চান, এমনটাও তারা আদালতে কিন্তু উল্লেখ করেছে। ধন্যবাদ আবির। মানে দেখতেই পাচ্ছেন যে যে চার্জশিট জমা দেওয়া হয়েছে 250 পাতার, সেখানে নাম রয়েছে, এছাড়াও গ্রেফতার হওয়া দুজনের নাম, তাদের নাম কিন্তু আবার চার্জশিটে নেই। পুরো ভোটে সন্ত্রাসের জন্য এই বোমা তৈরি করা হচ্ছিল, এনআইএর যে 250 পাতার চার্জশিট সেখানে এই কথাই উল্লেখ করা হয়েছে।